এবার পুরনো দল তৃণমূলে ফিরতেছে ক্ষমা প্রার্থনা মালদা জেলা পরিষদের সদস্যার। ভোটের আগে 8ই মার্চ মালদা জেলা পরিষদের সভাধিপতি সহ 14 জন সদস্য যোগদান বিজেপিতে। ভোটের ফল ঘোষণার পর এবার তৃণমূলে ফিরতেছে। তৃণমূলের জেলা সভাপতির কাছে আবেদন জানালেন জেলা পরিষদ সদস্য ডলি রানী মণ্ডল। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, ঠিক কি আবেদন জানিয়েছেন ডলি রানী মণ্ডল? দেখো, ডলি রানী মণ্ডল যেটা জানিয়েছেন যে তিনি বিজেপিতে গিয়ে ভুল করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি ক্ষমা প্রার্থী। তাকে তিনি বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছেন না, সেই কারণেই তাকে আবার তৃণমূলে ফিরিয়ে নেওয়া হোক। তিনি তৃণমূলে ফিরতে চান এবং ভূতনির মানুষ, যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের প্রতীকে, সেই এলাকার মানুষের জন্য তিনি কাজ করতে চান, তৃণমূলে থেকে মানুষের কাজ করতে চান বলে তিনি আবেদন করেছেন। মালদার জেলা তৃণমূলের সভানেত্রী মৌসুম বেনজি নূরের কাছে তিনি লিখিত ভাবে জানিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরতে চান। তোমাকে বলে রাখি যে 8ই মার্চ জেলা পরিষদের সভাধিপতি সহ প্রায় 14 জন সদস্য তারা বিজেপিতে যোগদান করেছিলেন এবং পরবর্তী সময়ে দেখা গেছিল যে বেশ কয়েকজন ফিরে এসেছেন এবং সরলা মুর্মু তিনি বিজেপিতে গেছিলেন, তিনিও ফিরে আসতে যেয়ে আবেদন করেছেন। আজ আবার ডলি রানী মণ্ডল তিনি তৃণমূলে ফিরতে যেয়ে আবেদন করলেন। যেটা বিজেপির তরফ থেকে জানা হচ্ছে যে জোর করে চাপ দিয়ে এই ধরনের চিঠি লিখিয়ে নেওয়া হচ্ছে যারা জেলা পরিষদ সদস্য রয়েছেন বিজেপি তাদের কাছ থেকে, এবং তারা যখন পরবর্তী সময়ে জেলা পরিষদ যখন আস্থা ভোট হবে তখন তারা তাদের ক্ষমতা প্রদর্শন করবেন। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে যে কাউকেই জোর করে যেমন নিয়ে আসা হয়নি, রাখা হয়নি, যেমন কাউকে জোর করে ফেরত আনার কোনো বিষয় নেই। কারণ মালদা জেলা পরিষদ এই মুহূর্তে তৃণমূলের দখলে রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূল কংগ্রেসের, ফলে জোর করে কাউকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার কোনো প্রশ্ন নেই। এবং যারা ফিরতে চান তাদের বিষয়ে সিদ্ধান্ত জেলা নেতৃত্ব নয়, রাজ্য নেতৃত্ব নেবেন, রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টি জানানো হয়েছে। সঙ্গীতা, ধন্যবাদ করুণাময়। শুনে নেব ডলি রানী মণ্ডল ঠিক কি জানিয়েছেন এবং পাশাপাশি শুনবো বিজেপির তরফে ঠিক কি জানানো হয়েছে। আমি জেলা পুট মেম্বার ছিলাম টিএমসি থেকে, আমি টিএমসিতে পাস হয়েছিলাম, আমি বিধানসভা বিজেপিতে যোগদান দিলাম, এই ভুল বুঝে দিদিকে ক্ষমা চাইছি, এই ভুলে আমার কামনা করো যেন আমার কাজ করার জন্য সুযোগ একটা দিন, তৃণমূল আবার ফিরতে চাইছি, ভূতনির কেন মানুষের কাজ যেন করতে পারি। আমি এক ভুল বুঝে আমি বিজেপিতে গিয়েছিলাম, ম্যাডামের কাছে ক্ষমা চাইছি। সরলা মুর্মু বলুন আর ডলি রানী মণ্ডল বলুন, আরও নাম আমি বলতে চাইছি না, তো তারা কিন্তু সবাই আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তৃণমূল কংগ্রেস থেকে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আর এখনও প্রেশার ক্রিয়েট করছে, কিন্তু ওদের মধ্যে ওদের যে কয়েকজন আছে তারা সঠিক জায়গায় আছে কিনা তারা একটু দেখুক। চিঠি তো জোর করে লিখে নেওয়া হচ্ছে, প্রেশার ক্রিয়েট করে লিখে